আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর বোর্ডবাজার জামালুল কোরআন কওমী মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত ও উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন দিনদার ঈমানদার পরহেজগার মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোটা বিশ্বময় করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর মধ্যেও সুস্থতার নিয়ামত দান করে বা আফিয়াত বা সালামাত সুস্থতার সাথে নিরাপত্তার সাথে হাজার হাজার মানুষকে একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার শোনার সুন্দর পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরগুজার করছি, জবান ছেড়ে দিয়ে সকলে এক যোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা
طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله পাক আজকের মাহফিলকে কবুল করুন জামালুল কোরআন কওমি মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন আমিন বন্ধুবর আলেম অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা বেলাল হোসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার প্রতিষ্ঠানকে এর সাথে সংশ্লিষ্ট এবং সম্পর্কিত ব্যক্তি সকলকে আল্লাহ পাক ইখলাসের সাথে এই দীন খিদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আমিন যত মানুষ আপনারা আজকে আলোচনা শোনার জন্য এসেছেন মা বোনেরা পর্দার অন্তরাল থেকে বয়ান শুনতে পাচ্ছেন আজকের এই আলোচনা অনুষ্ঠানটি অত্র এলাকার সর্বস্তরের মানুষের জন্য আল্লাহ পাক হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করুন আমিন রাত অনেক গভীর ইতোমধ্যে প্রায় 12টা বেজেই যাচ্ছে আপনাদের ধৈর্যচ্যুতি আমি ঘটাবো না বিরক্তির কারণ হব না কারণ হচ্ছে কোরআন হচ্ছে সেই কিতাব যে কিতাবের মান এবং শান এতটা বেশি কখনো কোরআন তিলাওয়াত হলে আওয়াজ যদি কানে আসে কোরআন শোনাটা ওয়াজিব হয়ে যায় ভাবতে পারেন এর দাম কত মূল্য কত যখন কোরআন তিলাওয়াত করা হবে ইদা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক বলেন যখন ইদা কুরিআল কোরআন কোরআন যখন পড়া হয় ফাসতামিউ লাহু গভীর মনোযোগ দিয়ে তা শোনো ওয়া আনসিতু এবং চুপ থাকো লাআল্লাকুম তুরহামুন তাহলে তোমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করা হবে যে কোরআন শুনতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সেই কোরআনের আওয়াজ যদি ক্লান্ত সময়ে পরিশ্রান্ত সময়ে কানে আসে শারীরিক ক্লান্তির কারণে যদি কোনো ব্যক্তি কোরআন শুনতে অনীহা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব পেশ করে তাহলে এটা কোরআনের সাথে আদবের খেলাফ হবে কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কারণ হয়ে যেতে পারে এই জন্য আমরা সতর্কতার সাথে খুব বেশি রাত করে কোরআনের সাথে আমরা বেয়াদবি করতে পারবো না আপনারা কি ইতোমধ্যে খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছেন কোরআন শুনতে কি আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ চোখের ঘুম এই মুহূর্তে নেই কোরআন শোনার প্রচন্ড আগ্রহ কোরআন থেকে কোরআন শুনেই তৃষ্ণা মিটবে এরকম কারা কারা আছেন আমি জোহাত দেখতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কবুল করুন আমিন আমার আলোচনার পূর্বে যে ছোট্ট ছেলেটা কোরআন থেকে তিলাওয়াত করেছে প্রত্যেকটা লফজ এবং হরফ কান দিয়ে ঢুকছিল আর অন্তরের মধ্যে আমাদেরকে আলোকিত করে দিচ্ছিল এটাই ঈমানদারের গুণ ইদা তুলিয়াতা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আয়াত তিলাওয়াত করা হলে ঈমান বেড়ে যায় ওয়াজিলাত কুলুবুহুম আয়াত শুনলে আল্লাহ পাকের তাযকিরা শুনলে অন্তর বিগলিত হয় আর তিলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি হয় সুবহানাল্লাহ ভাইরা ওটা বিশ্বময় করোনা ভাইরাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেশ কিছুদিন ধরে আতঙ্ক চলছে আর শীত যেহেতু আগত আতঙ্ক অনেকেই বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছে আমি আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই এই করোনা ভাইরাসের মহামারীর মধ্যে অনেক ভাইদের মধ্যে গোপন শিরিক ঢুকেছে নিজের অজান্তে সেই গোপন শিরিক হচ্ছে অনেকেই মনে করছেন এই করোনায় আমাকে মেরে ফেলেছে করোনায় আমাকে মারবে করোনায় যদি কাউকে ধরে আর বাঁচবে না তারা হায়াত মউতের মালিক কেমন যেন করোনাকেই বানিয়ে ফেলেছে রোগ কোনো মানুষকে মারতে পারে না মনে রাখবেন মাস্ক আমরা ব্যবহার করি সতর্কতার জন্য সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে চলার কথা বলা হয়েছে তাদের সেই পরামর্শকেও শ্রদ্ধা করি কিন্তু এটা আমরা কখনোই বিশ্বাস করি না কোনো রোগের সুয়াসাই কোনো ক্ষমতা আছে
ইসলাম বলে দিয়েছে দেড় হাজার বছর আগে লা আদওয়া ওয়ালা তুয়ারা ওয়ালা সাফারা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ইসলামে সংক্রামক ব্যাধি বলতে কিছু নাই। সাহাবায়ে কিরাম একটা প্রশ্ন করলেন আল্লাহ রাসূলের কাছে, সুয়াসাই রোগ বলতে যদি কিছু না থাকে, আমরা তো বাস্তবতায় এমন দেখতে পাই যে সুয়াসাই রোগ তো হচ্ছে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, জবাবটা শুনুন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন সুয়াসাই রোগ বলতে কিছু নাই, কিন্তু আমরা তো দেখতে পাই যেখানে উটের পালের মধ্যে একশো উট থাকে, ওই একশো উটের মধ্যে যদি কোনো একটা উটের গায়ে খাজলি পচরা দেখা দেয়, অনেক সময় দেখা যায় ওই একজনের গা থেকে একটা উটের গা থেকে সবগুলা উটকে আক্রান্ত করে দেয়, তাহলে কি এর মাধ্যমে প্রমাণ হয় না এই রোগটা সুয়াসাই রোগ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুসলমান সাহাবায়ে কিরামের ঈমানটাকে স্পষ্ট করে দেওয়ার জন্য বললেন, ফামান আদাল আউয়াল, তোমার ধারণা যদি এমনই হয়ে থাকে, তোমাদের চিন্তা চেতনা যদি এমনই হয়ে থাকে যে এই রোগ এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়েছে, তাহলে তোমরা বলো প্রথম যে উটটা রোগে আক্রান্ত হলো ওই রোগটা কার কাছ থেকে সংক্রান্ত হয়েছে। যদি এটা একজনের গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে থাকে, তাহলে ফামান আদাল আউয়াল, প্রথম উটকে সংক্রমণ করলো কে? জবাব স্পষ্ট হলো, সাহাবায়ে কিরাম বুঝতে সক্ষম হলেন রূপ নিজ থেকে আরেকজনের গা কে সংক্রমণ করতে পারে না, রোগ দেন আল্লাহ, সুস্থতাও দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আকীদা বিশ্বাস প্রত্যেকটা মুমিন মুসলমানকে পরিষ্কার ভাবে মনে রাখতে হবে। করোনা ভাইরাস মানুষকে মারতে পারে না, আর করোনা ভাইরাস ছুঁয়াশাই রোগ নয়। আল্লাহ যদি আমাকে রোগাক্রান্ত করতে চান, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার পরেও আমি এ রোগে আক্রান্ত হতে পারি, আর আল্লাহ যদি আমাকে সুস্থ রাখতে চান, আমি লক্ষ কোটি জনতার ভিড়ে গাদাগাদি করে থাকলেও আল্লাহ পাক আমাকে সুস্থ রাখবেনই রাখবেন। এর বহু প্রমাণ আমাদের সামনে আছে। আপনারা জানেন গত লকডাউনের সময় লক্ষাধিক মানুষের জানাজার নামাজ সংগঠিত হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজে। লক্ষাধিক মানুষকে মাইক দিয়ে দাওয়াত করা হয়নি, কাউকে ফোন করা হয়নি, বরং এলান এভাবে করা হয়েছে সংক্ষিপ্ত আকারে স্বল্প কিছু মানুষ মিলে জানাজা পড়ে শেষ করে দেবে, এটাই ছিল এলান। দশটায় হবে জানাজার নামাজ। হঠাৎ করে প্রশাসনের লোকেরা দেখে বাদ ভাঙা জোয়ারের মতো সাড়ে নয়টা থেকে মাত্র আধা ঘন্টার সময়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষ দিয়ে ব্রাহ্মণ বাড়িয়ার রাজপথ আর খোলা ময়দান পেট্টার হয়ে গিয়েছে। প্রশাসন আশ্চর্যান্বিত হয়েছে, গোয়েন্দারা আশ্চর্যান্বিত হয়েছে, কেউ ভাবতে পারেনি এত মানুষ সেখানে জমা হবে। এর কারণটা কি আপনারা জানেন? কারণ হচ্ছে যে লোকটা সারা জীবন ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, ইসলামের কথা প্রচার করতে গিয়ে রাতের বেলায় ঘুমাতে পারেনি, রাতের আধারে ইসলামকে প্রচার করেছে, দিনের বেলায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। ইসলামের জন্য যার এত বড় ত্যাগ আর কুরবানি, তাকে তো আল্লাহ এতিমের মতো জমিন থেকে নেবেন না, বাদশাহী জানাজা দিয়ে আল্লাহ পাক জমিন থেকে বিদায় করে নিয়েছেন। এই সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলতে হবে। লকডাউনের সময় তো আমরা এমন দেখেছি, স্বামী মারা গেলে স্ত্রী লাশের কাছে আসেনি, সন্তান মারা গেলে বাবা আসেনি, বাবা মারা গিয়েছে সন্তান বাবার কাছে আসেনি। নারায়ণগঞ্জে বাড়ির সামনে বাড়ির উঠানে তিন দিন পর্যন্ত লাশ পড়ে আছে, পচে যাওয়ার উপক্রম হয়ে যাওয়ার পরে কেউ যখন ধরে না, কেউ যখন ছয় না, ওই সময় দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কিরাম, কওমি ওলামায়ে কিরাম জীবনের ঝুঁকি নিয়ে
নিরাপত্তার চাদরে তাদেরকে ঢেকে দেওয়ার জন্য সম্মানের সাথে ইজ্জতের সাথে তাদেরকে গোসল করিয়েছে, কাফন পরিয়েছে, কবরে মাদফুন করে দিয়েছে। কিন্তু যারা এত কষ্ট করে লাশগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন, একজন করোনায় আক্রান্ত হয় নাই। লকডাউনের সময় তো টাকা পয়সা দিয়েও মানুষকে ঘর থেকে বের করা যায়নি, কথা বলুন না ঠিক কি না? আর সেই সময় একজন আলেমের জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, এটা দেখে বাম রামদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল। মিডিয়াতে দারুণ ভাবে তারা অপপ্রচার চালিয়েছিল, এমনকি সেখানকার দায়িত্বশীল পুলিশকে শেষ পর্যন্ত সেখান থেকে বরখাস্ত করা হয়েছিল। কেন তিনি মানুষকে ট্যাকেল দিতে পারলেন না? তিনি বললেন, আমি কি এতগুলো মানুষকে পিটাতে পারবো? এটা কি আমার দ্বারা সম্ভব? নাস্তিক মুরতাদদের ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে ঘটল, সর্বশেষ তাকে সেখান থেকে বদলি করা হলো। 14টি গ্রামকে লকডাউন করে দেওয়া হয়েছিল, একটানা 14টা গ্রামকে 14 দিন লকডাউন করে রাখা হয়েছিল যে কয়জন আক্রান্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের কি করুণা, আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাকের কি মায়া, আল্লাহ পাক নজিরা জাতির সামনে পেশ করে দিলেন। লক্ষ লক্ষ মানুষ যারা জানাজার নামাজের মধ্যে সামিল হয়েছিলেন, একজন ব্যক্তিও করোনায় আক্রান্ত হয় নাই। সুস্থতা দেওয়ার মালিককে, অসুস্থ করার মালিককে, ঈমানকে মজবুত করতে হবে, আকীদাকে সাফ করতে হবে, আর সর্বোপরি সাহায্য চাইতে হবে মহান মনিবের কাছে, মাস্টার কাছে নয়, প্রশাসনের কাছে নয়, সরকারের কাছে নয়, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক যদি আমাকে সাহায্য করেন, আল্লাহ পাক যদি আমাকে সহায়তা করেন, আল্লাহ পাক যদি করোনা দান করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমি সুস্থ থাকতে পারবো। ছোট্ট এই সোনার টুকরা বাংলাদেশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো মনে করি, বহুলাংশে রহমতের চাদর দিয়ে ঢেকেই রেখেছিলেন করোনার সময়ে। যেভাবে অন্যান্য দেশে মানুষ আক্রান্ত হয়ে গিয়েছে, মারা গিয়েছে, বাংলাদেশ ঘনবসতি দরিদ্র সীমার নিচে বসবাস করছে এই দেশ, ওই ইটালির মতো যদি এভাবে এখানে আক্রান্ত হতো, আমেরিকার মতো যদি আক্রান্ত হতো, চায়নার মতো যদি আক্রান্ত হতো, রাস্তায় রাস্তায় মানুষের লাশ পড়ে থাকতো। আমি এই কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, আমি মনে করি এদেশের মানুষের মধ্যে ধর্মীয় যে সেন্টিমেন্ট রয়েছে, ইসলামিক যে মূল্যবোধ রয়েছে, আর যে পরিমাণ মসজিদ এবং মাদ্রাসা বাংলাদেশে রয়েছে, আপনি শুনে খুশি হবেন বাংলাদেশেই এত বেশি হাফেজ রয়েছে বিশ্বের কোন দেশে এত হাফেজ নাই। বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, সৌদি আরবে এতগুলো মসজিদ নাই, বাংলাদেশে যতগুলো মাদ্রাসা রয়েছে বিশ্বের কোন দেশে এতগুলো মাদ্রাসা নাই। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেখানে ইমামদারদের সংখ্যা বেশি সেই জায়গার মধ্যে শয়তানেরও আক্রমণ বেশি। লিকুল্লি মুসা ফিরাউন, যেখানে মুসা থাকে সেখানে ফিরাউন থাকে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম থাকেন সেখানে নমরুদ থাকে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকেন সেখানে আবু জাহাল থাকে, যেখানে জিন্দা শাহজালাল রয়েছে বাংলাদেশি, জিন্দা শাহপুরাণ রয়েছে, আজকে চোখের সামনে জিন্দা শাহজালালদের কদর করেন না, কিন্তু তাদের ইন্তেকালের পরে শতাব্দীর পর শতাব্দী তাদের নাম ধরে ধরে মানুষ কানবে, তাদের ইতিহাস পড়বে, কিন্তু সমসাময়িক লোকেরা জিন্দা মানুষদেরকে মূল্যায়ন করতে চায় না। কারণ হচ্ছে মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হচ্ছে, হাতের কাছে পাওয়া গেলে যে জিনিস সস্তা এবং সহজে পাওয়া যায় মানুষ তার দাম দেয় না। কথা বলুন ঠিক কি না? এই জন্য মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপন ভূমিতে স্থান করে দেওয়ার মতো সৌভাগ্য তারা অর্জন করতে পারেনি, তারা নির্যাতন করেছে, দেশান্তরিত করেছে। মদিনাতুল মুনাওয়ারার লোকেরা কলিজা দিয়ে ভালোবেসে ইন্তেকালের পর পর্যন্ত রসুলের পবিত্র দেহটাকে তারা বক্ষে ধারণ করে দাঁড়িয়ে আছে।
কথা বলুন ঠিক কি না অজুবাদ ভাইরা আমার এইজন্য সকল ভাইদের কাছে সর্বপ্রথম মেসেজ হলো আমাকে সুস্থ করার মালিক কে আল্লাহ অসুস্থ রাখার মালিক কে আল্লাহ আল্লাহ পাক যদি আমাকে শুকরিয়া দেয় আমাকে যদি সুস্থতা দান করেন আমি শুকরগুজার হব আর আমি যদি অসুস্থ হয়েও যায় তাহলে আমার হারাবার কোনো কিছু নাই তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানদার বান্দা যখন অসুস্থ হয়ে যায় প্রতি মুহূর্তে মুহূর্তে আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে যায় ইমানদার বান্দা অসুস্থ হলে হারিয়ে যাওয়ার কিছু নেই খোয়াবার কিছু নাই মৌলিক কথা মনে রাখেন কোন ব্যক্তি যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় যেমন ক্যান্সার কিংবা ব্লাড ক্যান্সারে কিডনি ড্যামেজ হয়ে যাওয়া কিংবা আরো বড় বড় রোগ যা আছে যদি এই সমস্ত রোগে সে বিছানায় পড়ে মারা যায় আর এতে যদি সে অতিষ্ঠ না হয়ে সবর করতে পারে ইমানদার ব্যক্তি ইন্তিকালের আগে আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয় আর মহামারীতে আক্রান্ত হয়ে যদি কোনো ইমানদার মারা যায় তো ইমানদার তো খোয়াবার কিছু নাই ইমানদারের তো হারাবার কিছু নাই আল্লাহর নবী বলেন মান মাতা ফিত্তাউনি ফাহুয়া শাহীদ মহামারীতে আক্রান্ত হয়ে যদি কোনো ইমামদার মারা যায় আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয় এইজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি গোটা পৃথিবীতে এই করোনা মহামারীর মধ্যে ইমানের সাথে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ পাক যেন তাদের সকলকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করেন তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন ভাইরা আমরা আমল করি আমরা মুসলমান এই যেখানে বসে আছেন আপনি যে কিছু শেখার জন্য বসেছেন এই শেখার মজলিসের এত দাম হয়তো বা 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হতো আপনি ইলম শেখার জন্য একটা মজলিসে বসেছেন সওয়াব তার থেকে আল্লাহ পাক বেশি দান করে দিবেন এই মজলিসের অনেক মূল্য রয়েছে আমরা চোখের সামনে ফেরেশতা দেখি না আমাদের চতুর পার্শ্বে রহমতের ফেরেশতারা এত বেশি দাঁড়িয়েছে কাঁধে উপর কাঁধ করে ফেরেশতারা দাঁড়িয়েছে অন্যান্য ফেরেশতারা জায়গা না পেয়ে তাদের কাঁধের উপর দাঁড়িয়েছে পরের ফেরেশতা তার কাঁধের উপর দাঁড়িয়েছে এভাবে দাঁড়াতে দাঁড়াতে ফেরেশতারা আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন কোথা থেকে আসলে বলেন তো আপনারা আল্লাহ কি দেখেন না আরো জোরে এরপরও বান্দাদের মর্তবার কথা বলার জন্য আল্লাহ বলছেন আসলে কোত্থেকে ফেরেশতারা বলে রব্বুল আলামিন দুনিয়াতে কিছু মানুষ তোমার প্রশংসা করছে ইউমাজ্জিদু ইয়াহমিদুনাক আল্লাহ তোমার প্রশংসা করছে আল্লাহ তোমার প্রশংসা করছে তোমার পূত পবিত্রতার ঘোষণা করছে ইউসাব্বিহুনাক ইউকাব্বিরুনাক তারা তোমার তাকবীর তাহলিল পাঠ করছে তোমার বরকতের ঘোষণা দিচ্ছে তোমার পবিত্রতার ঘোষণা দিচ্ছে ওই মানুষগুলোকে আমরা রহমতের চাদর দিয়ে ঘেরাও করে রেখেছি আমরা জায়গা না পেয়ে একজনের কাঁধের উপর ভর দিয়ে দিয়ে তোমার আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরা কি আমাকে কখনো দেখেছে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন ওরা কি আমাকে দেখেছে কখনো ফেরেশতারা জবাব দিয়ে বলেন না ইয়া রব্বি রব্বুল আলামিন তারা তোমাকে কখনো দেখেনি তারা যদি আমাকে দেখতো তাহলে কি হতো তারা যদি তোমাকে দেখতো তাহলে আরো বেশি বেশি তোমার বরত্ব এবং প্রশংসা করত আরো বেশি বেশি বরত্বের ঘোষণা দিত আরো বেশি তোমার তাসবিহ তাহলিল করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরা আমার কাছে কি চায় বলে আল্লাহ ওরা তোমার কাছে জান্নাত চায় জান্নাত চান কারা কারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামা আল্লাহ পাক জিজ্ঞেস করেন জান্নাত কি কখনো দেখেছে ওরা ফেরেশতারা বলেন না জান্নাত তারা কখনো দেখেনি যদি জান্নাত তারা দেখতো তাহলে কি হতো তাহলে ওই জান্নাতে পৌঁছার জন্য প্রতিযোগিতামূলকভাবে আমলে ধাবিত হয়ে যেত ওরা আমার কাছে কি থেকে পানাহা চায় কোন জিনিস থেকে পানাহা চায় ফেরেশতারা বলে জাহান্নামের আগুন থেকে পানাহা চায় আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন কি তারা কখনো দেখেছে ফেরেশতারা বলেন না দেখে নাই তো জাহান্নামের আগুন যদি দেখতো তাহলে কি হতো রব্বুল আলামিন জাহান্নামের আগুন যদি ওরা দেখতো ওই জাহান্নাম থেকে আরো বেশি অধিকতর পলায়ন করে বেড়াতো আল্লাহ রব্বুল আলামিন তখন ঘোষণা দিয়ে বলেন ফেরেশতারা
তোমরা সাক্ষী হয়ে যাও ফাসাদু লাহুম তোমরা সাক্ষী হও আমি আল্লাহকে না দেখে যারা আমার প্রশংসা করে আমার বরকতের ঘোষণা দেয় আমার জাহান্নাম না দেখে জাহান্নামের আগুন থেকে যারা পানাহা চায় আমার জান্নাত না দেখে যারা আমার কাছে জান্নাত চায় ঘোষণা দিয়ে দিলাম ইন্নি কদ গফারতু লাহুম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের জিন্দেগীর গুনার খাতা ক্ষমা করে দিলাম ওই সময় জনৈক ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলল রব্বুল আমিন সবাইকে তো ক্ষমা করে দিয়েছো কিন্তু এমন কিছু মানুষ ওখানে আছে মূলত বয়ান শোনার জন্য ওরা আসে নাই এমনিই তাদের পাশে বসেছে ওরা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে দেখে অনেক মানুষ বসে আছে ওরা তাদের পাশ দিয়ে মাঝখান দিয়ে ঢুকে জমে বসে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুমুল জুলাসা লা ইয়াসকা বিহিম জালিসুহুম এই সমস্ত উপবিষ্ট ব্যক্তিদের মর্যাদা এতটা বেশি খামোখা যাওয়ার পথে তাদের গা ঘেঁষে যারা বসেছে এই রহমত থেকে তারাও বঞ্চিত হবে না তাদের জিন্দেগির গুনার খাতাগুলো মাফ করে দিয়েছি দাম আছে না নাই আরো জোরে বলতে হবে মর্যাদা আছে না নাই অযুবক ভাইরা আমার তাহলে তো আমরা আল্লাহর কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহা চাই আমলের বিনিময় চাই আমলের ফজিলত চাই কিন্তু আমরা এত কষ্ট করে আমল করি আমাদের অজান্তে কিছু গুনার কারণে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যায় এগুলো আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা তাআকুলুল হাসানাত তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কারণ হিংসা মানুষের ভালো ভালো আমলগুলোকে সেইভাবে জ্বালিয়ে দেয় কামা তাকুলুন নারুল হাতবা আগুন যেমন খড়কুটাকে জ্বালিয়ে শেষ করে দেয় হিংসাও মানুষের আমল নামাকে জ্বালিয়ে বশীভূত করে দেয় হিংসা অহংকার আত্মগরিমা এগুলা হচ্ছে অন্তরের রোগ আর এই হিংসাগুলো মানুষ করে বেশ কয়েকটা কারণে হয়তো ক্ষমতার কারণে তাকাব্বুরি করে হয়তো ক্ষমতার কারণে অর্থের কারণে বংশীয় মর্যাদার কারণে কিংবা প্রতিপক্ষ বানিয়ে ফেলে রাজনৈতিক খাতিরে কথা বলেন আছে না নাই অন্তরের মধ্যে হিংসা জাগা দিয়ে দাড়ি জুব্বা পরে যতই হাঁটেন না কেন মুসল্লি সেজে ওই মুসল্লিগিরি আল্লাহর কাছে টেকে না সব ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় হিংসা রোগে আক্রান্ত হয়ে মানুষ মানুষের গীবত শেকায়েত পরনিন্দা গালিগালাজ শত্রুতা অবাদ করতে থাকে আবার নিজেদেরকে পাকা মুসল্লিও দাবি করতে থাকে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমাদের আমল নামাকে ধ্বংস করে দেয় জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় যে বড় গুণা এই গুণার নাম হচ্ছে হিংসা আর এই হিংসাটা এমন একটা মারাত্মক ব্যাধি দেখবেন যারা মুমিন মুসলমান মুখে দাড়ি রেখেছে মাথায় টুপি দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শয়তান সহসায় তাকে বেনামাজি বানাতে পারে না কারণ সে জানে যে নামাজ না পড়লে তো আমার ঈমান থাকলো না কিন্তু ওই নামাজি ব্যক্তির কলিজার মধ্যে ঢুকিয়ে দিয়েছে হিংসা শয়তান সুকৌশলে হিংসা নামক ব্যাধি দিয়ে ওর নামাজের সওয়াব রোজার সওয়াব হজের সওয়াব যাকাতের সওয়াব সব কিছুকে বরবাদ করে দিচ্ছে অথচ এই মুসল্লি আদৌ জানে না তার এই নামাজের সব বরবাদ এজন্য হিংসা থেকে বের হয়ে আসতে হবে হিংসা কাকে বলে হিংসার সংজ্ঞা কি হিংসার সংজ্ঞা হচ্ছে অন্যের ভালো সহ্য না করা এই রোগ আমাদের মধ্যে আছে না এক দোকানদার পাশের দোকানদারের ভালো বেচা কিনা হয় সহ্য হয় না এক চাকুরিজীবী আরেক চাকুরিজীবী ভালো বেতন পায় সহ্য করতে পারে না আছে না নাই আরো জোরে বলেন রাজনৈতিক এক নেতার উৎকর্ষতা আরেক নেতা সহ্য করে না যার কারণে কখনো ফেসবুকে কখনো মাইকে কখনো জনসমাবেশে আরেক নেতার বিরুদ্ধে মিথ্যা কথা গীবত শেকায়েত করা এটাকে এমন ভাবে করতে থাকে তারা মনে মনে ভাবে যে নেতা যত বেশি গীবত করতে পারে সে নেতা তত বড় নেতা ঠিক কি না বেশি গীবত যে বলে বেশি বিষোদ্গার করতে পারে
তাহলে তার দাম বেশি বড় নেতা বিশাল বড় মাপের নেতা বেশি বেশি মিথ্যা কথা বলতে পারে বাস্তবতা আছে না নাই আর যে নেতা মিথ্যা কথা বলে না লোকেরা বলে এই নেতা একদম সরল সোজা নেতা তারই দিয়ে সমাজে কাজ হবে না কথা বলেন না কেন আপনারা তাকে দিয়ে কাজ হবে না যিনি মিথ্যা কথা বলতে পারবে চুরি করতে পারবে গালি গালাজ করতে পারবে তাহলে তিনি ভালো মাপের নেতা অযুবাত ভাইরা আমার সাবধান হয়ে যান সকলে বড় আফসোস নিয়ে বলতে হয় এই হাসাদ অন্তরের এই ব্যাধিটা সর্বশ্রেণীর মানুষের মধ্যে ঢুকতে ঢুকতে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে সমস্ত আলেমদেরকে মানুষ মুক্তাদা মনে করবে অনুসরণীয় মনে করবে আজকে আলেম সমাজের মধ্যে এই হিংসার বীজ ঢুকিয়ে দিয়েছে এই হিংসার বীজ ঢুকিয়েছে শয়তান কে ঢুকিয়েছে জোরে বলেন তো আপনারা আরো জোরে বলতে হবে শয়তান ঢুকিয়ে দিয়েছে ঈসা রূহুল্লাহর একটা ঘটনা এসেছে কিতাবের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন শয়তান তিনটা বস্তা নিয়ে কোথায় যেন রওনা হয়েছে কে রওনা হয়েছে আরো জোরে নবীরা শয়তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার শক্তি তাদেরকে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন তিনটা বস্তা নিয়ে রওনা হয়েছে ঈসা রূহুল্লাহ জিজ্ঞেস করলেন শয়তান তিনটা বস্তার মধ্যে কি আর এগুলো নিয়ে যাও কই বলে তিনটা বস্তার মধ্যে তিনটা বড় বড় দামি দামি সম্পদ নিয়ে রওনা হয়েছে দুনিয়ার বাজারে বিক্রি করব প্রথম বস্তার মধ্যে কি আছে বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা এই কৃপণতা গোটা দুনিয়া ঘুরে ঘুরে ধনীদের কাছে আমি বিক্রি করব যত বেশি টাকার মালিক হবে তত বেশি কৃপণ হবে বাস্তবতা আছে না নাই আমি আমার নিজের চোখে দেখেছি রিকশাওয়ালারা ফকিরকে টাকা দেয় ভ্যান চালককে দেখেছি ফকিরকে টাকা দিতে আর বড় লোক মার্সিডিজ বেঞ্চের গাড়িতে চলে ওর কাছে ফকির ভিক্ষা পাবে তো দূরের কথা ওর বাড়ির কুত্তা দেখলেই ফকির ওই বাড়ির সামনে যায় না কথা বলেন ঠিক কিনা ওর কাছে নিজের ভিক্ষা চাবে গেইটের সামনে লেখা আছে কুকুর থেকে সাবধান ফকির চিন্তা করে ভিক্ষা চাই না কুত্তা ঠেকাও বাসের সাধারণ যাত্রীরা ফকিরকে টাকা দেয় মিসকিনকে টাকা দেয় কিন্তু স্যার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িতে চলে ওই স্যার গ্লাস খুলে না ভাইরাস ঢুকবে করোনায় আক্রান্ত করবে আর সারে এমন এসি গাড়িতে চলে দুদিন পরে করোনায় খুঁজতে খুঁজতে তারে পা আমি কি মিথ্যে কথা বললাম অমূলক কথা বললাম এই যে আপনারা ঠাসা ঠাসি করে আছেন আমি আল্লাহর উপর ভরসা করে বলি ইনশাআল্লাহ 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 আপনাদের করোনা হবে না আপনারা নামাজ পড়েন আর আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহর কাছে সাহায্য চান দেখবেন আল্লাহ নুসরত করবে সাহায্য করবে ওরা এত বেঁচে চলে ওরা তো হাতও বাড়ায় না মানুষ যেখানে আছে যায়ও না এরপরে অমুক অফিসার অমুক লেভেলের এই সেই করোনায় খুঁজে পাই কেমনে আমি বুঝি না এগুলো ওরা যে ভিক্ষুকদেরকে টাকা দেয় না করোনায় বলে এবার টাকা দিবি তোকে আমি পেয়েছি কথা বলুন ঠিক কিনা মনে রাখবেন আল্লাহর উপর ভরসা করতে হবে কার উপরে আল্লাহর উপর ভরসা করতে হবে বেশি টাকার মালিক বেশি মিসকিন বেশি ফকির ওয়ার্ল্ডের খ্যাতনামা একজন মুফতি জাস্টিস আল্লামা তাকি উসমানি হাফিজাহুল্লাহ ইসলাম ও আধুনিকতা একটা বই লিখেছেন ওই বইয়ের মধ্যে তিনি একটা ঘটনা লিখেছেন যে মানুষ যত বেশি টাকার মালিক হয় সে তত বড় ফকির হয় তা আমি এই কথাটা হেডলাইনটা বুঝলাম না বেশি টাকার মালিক হলে তো বেশি ধনী হবে তো বেশি টাকার মালিক বেশি ফকির হয় এই কথার ব্যাখ্যাটা বোঝার জন্য পড়লাম যে আর্টিকেলটা কি লিখেছে সেখানে প্রবন্ধমালাটা পড়ে দেখি এত সুন্দরভাবে তুলে ধরেছে উদাহরণ দিয়েছে যে একটা লোকের কাছে যখন 1 লক্ষ টাকা থাকে এই লোকটা স্বপ্ন দেখে আমি আর 1 লক্ষ টাকার মালিক হব এর মানে তখন সে 1 লক্ষ বাকি 1 লক্ষ টাকার মহতাজ
ঠিক কি না সে 1 লাখ টাকার ফকির ফকির মানে কি মুহতাজ 1 লাখ টাকা তার আরো লাগবে যেই লোকটা 5 লাখ টাকার মালিক সে প্রথমে 5000 কোটি টাকার স্বপ্ন দেখে না সে স্বপ্ন দেখে আমার যদি আর 5 লাখ টাকা থাকতো কথা কোন ঠিক কি না সে তাহলে বোঝা গেল সে আর 5 লাখ টাকার ফকির যে লোকটা 1 কোটি টাকার মালিক হয়ে যায় সে স্বপ্ন দেখে আমার আরো 1 কোটি টাকা কখন ব্যাংকে জমা হবে এর দ্বারা সে 1 কোটি টাকার ফকির যে 1000 কোটি টাকার মালিক সে কোনোদিন স্বপ্ন দেখে না যে আমার যদি মাসে 500 টাকা ইনকাম হতো এই স্বপ্ন সে জীবনেও দেখবে না তার মুক্তা তার চিন্তা চেতনা হচ্ছে 1000 টাকা 1000 কোটি টাকার মালিক হয়েছে আমি 2000 কোটি টাকার মালিক কবে হব আমি কবে মুসা বিন শমসের হব কথা কোন ঠিক কি না এই স্বপ্ন তখন সে দেখতে শুরু করে এর মানে যার যত বেশি টাকা হয় তার তত বেশি অভাব অনটন দুঃখ দুর্দশা দেখা দেয় তার লোভ তাকে এভাবে নিয়ন্ত্রণ করতে থাকে আর যে লোকটা সারা মাস খেতে খেয়ে বেতন পায় 10000 টাকা রুম ভাড়া দেয় 3000 টাকা বাচ্চার পেছনে 2000 টাকা 5000 টাকা দিয়ে কোনো মতে খেতে খুঁটে চলে সে স্বপ্ন দেখে আমি যদি আমার বেতন যদি মাসে আর 2000 টাকা বাড়ত কথা বলুন ঠিক কি না এর দ্বারা হিসাব হচ্ছে ক্যালকুলেশন হচ্ছে যেই লোকটা মাত্র 10000 টাকার মালিক সে স্বপ্ন দেখে আর 10000 কিংবা আর 2000 টাকা তাহলে তার ইহতাজ তার মুখাপেক্ষিতা মাত্র 2000 টাকার মধ্যে সীমাবদ্ধ আর যেই লোকটা বেশি টাকার মালিক তার চাওয়া তার পাওয়া তার চিন্তা চেতনা তার স্বপ্ন এত বিশাল যে তার পেট কখনো ভরে না তার শুধু লাগবে আর লাগবে তার কাছে ইতিমখানার সাহায্যের জন্য যান দেখবেন অল্প টাকার মালিক সাথে সাথে 500 টাকা ধরিয়ে দিয়েছে বেশি টাকার মালিক মনে মনে ভেবেছেন উনি তো কমপক্ষে 50000 টাকা দেবে আমার বাস্তব জীবনে একটা ঘটনা আপনাদেরকে শোনাই ঢাকাতে তখন আমি পড়াশোনা করি গুলশানে লিংক রোডে জামিয়াতুল উলুমুল ইসলামিয়াতে তো সেখানে পড়াশোনা করেছি সেই এলাকার এক মসজিদের এক ইমাম সাহেব কারগুজারি শোনালেন যে আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি মসজিদের মুয়াজ্জিনকে পাঠালেন এলাকার এক ধনী ব্যক্তির কাছে সেই ধনী ব্যক্তির কাছে পাঠিয়েছেন বড় লোক অনেক যে মাদ্রাসার কনস্ট্রাকশনের কাজ চলছে বিল্ডিং এর কাজ চলছে তিনি কিছু সাহায্য করবেন তাদের ধারণা হচ্ছে এত বড় ধনী তিনি মোটা অঙ্কের টাকা ডোনেশন করবেন এটা তাদের ধারণা তো তিন দিন তার বাড়ির সামনে গিয়েছে দারোয়ান ঢুকতেই দেয় না দারোয়ান ঢুকতে দেয় না বলে চিঠি দিয়ে যান সাড়ে পরে দেখা করবে দিয়ে গিয়েছে চিঠি তিন অমুক কালকে আসেন এসছে সাড়ে মিটিং এ ব্যস্ত সাড়ে সময় নাই আবার পরে দিন গিয়েছে তারা মনে মনে ভাবতে যান না যাই না আমি পাঁচ দিন সমস্যা কি টাকা তো আসবে মোটা অঙ্কে বিরাট স্বপ্ন দেখে তারাও বিরাট স্বপ্ন দেখে বসে আছে এরপরে তিন দিন পরে স্যারের কাছে কাগজ গেছে স্যারের কাগজ দেখে বলতেছে মাদ্রাসা বানাবেন একটা স্কুল তো বানাতে পারতেন কিন্ডার গার্ডেন বানান এগুলো বানান কেন এগুলোর মধ্যে ছেলেরা জঙ্গি হচ্ছে মানে তুমি এত বড় শিক্ষিত আর এত বড় বুদ্ধিজীবী মাদ্রাসা নাম শোনা মাত্র গাজলে উঠছে তারপরে যেহেতু আসছেন এই সেন্টি তাকে 500 টাকা দিয়ে দাও তো উনি ওখান থেকে বের হয়ে আর ভাবতেছেন জীবনে বহুত ফকির দেখেছি এত বড় ফকির দেখি নাই কথা বলুন ঠিক কি না আচ্ছা এটা কি অবাস্তব না বাস্তব এই সমস্ত ঘটনা সত্য না মিথ্যা যারা কৃপণ তারা সম্পদ নিজেও ভক্ষণ করতে পারে না ভোগ করতে পারে না সন্তানদেরকেও ভোগ করতে দেয় না কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়তাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা আমার দেওয়া সম্পদ নিয়ে যারা জমিনে কৃপণতা করে
তারা যেন কখনো এই কথা চিন্তা না করে হুয়া খায়রুল লাহুম এটা তাদের জন্য কল্যাণ এটা যেন মোটেও তারা না ভাবে এটা চিন্তাও যেন না করে বাল হুয়া শাররুল লাহুম বরং এটা তাদের জন্য অকল্যাণকর সায়ুতাওয়াকুনা বিমা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে তাদের এই জমিনে জমাকৃত সম্পদগুলোকে সর্প আকারে তাদের দেহের মধ্যে পেশায়া দেওয়া হবে জোরে বলেন নাউজুবিল্লাহ এজন্য ভাইরা আমার উদার হতে হবে মন মানসিকতা উদার করতে হবে অল্প টাকার মালিক যখন আপনি হয়েছেন তখন খরচ করবেন বেশি টাকার মালিক যখন হয়েছেন তখন বেশি খরচ করবেন কোনো প্ল্যান নিয়ে চলবেন না যে আমি এত কোটি টাকার মালিক হওয়ার আগ পর্যন্ত কোনো মসজিদ মাদ্রাসায় আর দান করব না এই কাজ মোটেও চিন্তা করবেন না সাহাবায়ে কিরামের একটা গুণ ছিল তারা সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় সব সময় আল্লাহর রাস্তায় তারা খরচ করেছে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা সচ্ছল কিংবা অসচ্ছল সর্ব অবস্থায় তারা আমি আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে তারা খরচ করে ওয়াল কাযিবিনাল গায়যা তারা রাগকে ক্রোধকে তারা কন্ট্রোল করে ওয়াল আফিনা আনিন নাস মানুষদেরকে তারা ক্ষমা করে দেয় এই গুণ যারা আছে এরা হচ্ছে মুহসিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আর মুহসিনদেরকে আমি আল্লাহ ভালোবাসি জুড়ে বলেন সুবহানাল্লাহ ভাইরা এখান থেকে কথা মনে রাখেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়্স ওয়াল আফিনা আনিন নাস এই চারটা গুণ অর্জন করতে হবে কয়টি কথা বলেন না কেন আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি তাহলে আমি আলোচনা এখনই ছেড়ে দিচ্ছি জোরে বলতে হবে কয়টি এক নাম্বার হচ্ছে সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে দুই নাম্বার হচ্ছে অসচ্ছল অবস্থায় আল্লাহর রাহে দান করতে হবে আর তিন নাম্বার হচ্ছে নিজের রাগকে গুস্সাকে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে আর চার নাম্বার গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে ক্ষমা করে দেওয়া এটা মহৎ এটা গুণ মানুষকে ক্ষমা করে দেওয়া ভাইরা একটা কথা মনে রাখেন আমি রাগ করব গুস্সা করব তো আল্লাহর জন্য করব কথা বলেন ঠিক কি না কাউকে মহব্বত করব তো আল্লাহর জন্যই করব ব্যক্তির উপরে আক্রোশ থাকলে ব্যক্তি আক্রমণ হলে ক্ষমা করে দেওয়ার নীতি অবলম্বন করতে হবে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির জীবনে যতবার তিনি আক্রান্ত হয়েছেন গালিগালাজের শিকার হয়েছেন রক্তাক্ত হয়েছেন দেশান্তরিত হয়েছেন তিনি সারা জীবনে কোনো কাফেরের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন আর জোরে প্রতিশোধ গ্রহণ করার শক্তি রসুলের ছিল না ছিল না মক্কা বিজয়ের পরে পুরা মক্কার ক্ষমতা রসুলের হাতে যারা তাকে রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য করেছে তলোয়ার নিয়ে যারা পেছনে ধাওয়া করেছে তারা আজ তার চোখের সামনে যারা খাব্বাবকে মেরেছে খুবাইবকে মেরেছে আম্মারকে মেরেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিয়েছে ওই সমস্ত দাগি আসামিরা রসুলের সামনে রসুল যদি চাইতে প্রত্যেকটা আসামিকে জিন্দা পুড়ায় ফেলতে সেই ক্ষমতা রসুলের আছে না নাই আরো জোরে বলতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন ব্যক্তি আক্রোশে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইন্তেকাম নেননি প্রতিশোধ গ্রহণ করেননি সাহাবায়ে কিরাম গ্রহণ করেননি কিন্তু তাদের রাগ এবং গুস্সা তখন তারা নিয়ন্ত্রণ করেনি যখন ধর্মীয় ক্ষেত্রে কেউ আঘাত দিয়েছে আল্লাহর শানে কেউ বেয়াদবি করেছে ইসলাম নিয়ে কেউ কটূক্তি করেছে রসূলকে কেউ ষড়যন্ত্র করে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে তখন তারা ক্রোধকে
গোপন ডাকেনি তখন তারা ক্রোধকে জাহির করেছে তলোয়ার নিয়ে খোলা ময়দানে তারা দাঁড়িয়ে গিয়েছে কেউ ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে তখন আর সেই ক্ষেত্রে তারা আর ক্রোধকে দমন করেনি এইজন্য আপনারাও দেখেছেন আমার বাংলাদেশের উলামায়ে কেরাম যখন দেখে দেশের কোন বুদ্ধিজীবী এদেশে চুরি হয় ডাকাতি হয় জেনা হয় বদমাশি হয় খুনখারাবি হয় অনেক কিছুই হয় ওলামায়ে কেরাম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ দেন অসৎ কাজ থেকে নিষেধ করেন বাধা প্রদান করেন কোরআন সুন্নাহর দায়িত্ব তারা পালন করেন তারা ক্ষিপ্ত হন না তাদের ব্যক্তিগতভাবে তাদেরকে আক্রমণ করলে কথা বলুন ঠিক কি না কিন্তু আমি ওই সমস্ত ভাইদেরকে বলি আমাদেরকে ব্যক্তিগতভাবে যদি আপনি আক্রমণ করেন আমাদের বদনাম করে বেড়ান ফেসবুকে যদি আমাদের বিরুদ্ধে আপনি লেখালেখি করেন আমরা এগুলো আমলে নেই না কারণ ব্যক্তি আক্রোশে আমরা জেদ প্রকাশ করি না আমরা ধৈর্য ধারণ করতে জানি সবর করতে জানি এই শিক্ষা আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেয়েছি আপনারা দেখেছেন অনেক লোকেরা ফেসবুকে আমাদের নামেও বাজে বাজে কথা লেখার চেষ্টা করে কথা বলে লেখার চেষ্টা করে তারা মনে মনে ভাবে যে অনেক কিছু করে ফেলেছে বিরাট কাম করেছে কিন্তু এই কাজটা করে নিজের আমলনামা নিজেই বরবাদ করছে আমরা এই ক্ষেত্রে সম্পূর্ণ নীরব কেন কারণ এগুলো ব্যক্তি আক্রোশ ব্যক্তি স্বার্থে তারা করছে আমাদের ক্রোধ এই সমস্ত ক্ষেত্রে নাই আমরা এই সমস্ত ব্যক্তিদেরকে অন্তর থেকে ক্ষমা করতে জানি ভালোবাসতে জানি আমাদের ক্রোধ এই ক্ষেত্রে যাচাই করতে আসবেন না আমাদের ক্রোধ দেখতে চান ধর্মের বিরুদ্ধে কথা বলে দেখুন বড়টা বাজারে ছাড়বো কথা বলেন ঠিক কিনা ধর্মীয় ক্ষেত্রে আঘাত দিয়ে দেখুন আমাদের ক্রোধ আছে না আছে আমাদের ক্রোধ ব্যক্তি আক্রোশ আমরা এগুলো কানে নেই না আমলে নেই না ও গালিগালাজ আমরা শুনি না কারণ আমার রসুল গালি শুনেছেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গালিগালাজ করা হয়েছে হুজুর সবর করেছেন যারা করেছে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ডাস্টবিনে তারা নিজরাই চড়ে পড়েছে কথা বলুন ঠিক কি না কিন্তু ইসলামের বিরুদ্ধে আঘাত দিয়ে দেখুন তখন দেখবেন আমাদের রাগ ক্রোধ গুস্সা আছে কোথায় প্রিয় ভাইরা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আল্লাহর জন্য যদি আমরা কেউ কাউকে ভালোবাসি এই মহব্বতটা কিয়ামতের মাঠে আমার নাজাতের ওসিলা হবে গুস্সাও করতে হবে আল্লাহর জন্য তার একটা সুন্দর নমুনা আমি আপনাদের সামনে পেশ করি আপনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আসাদুল্লাহিল গালিব তার উপাধি হচ্ছে আল্লাহ পাকের বিজয়ী সিংহ বিশাল শক্তিশালী এক নওজওয়ান এক যোদ্ধা এক সাহসী বীর উপাধি হচ্ছে বিজয়ী সিংহ এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাফেরের সাথে লড়াই হচ্ছে মল্লযুদ্ধ চলছে এক পর্যায়ে প্রতিপক্ষকে ধরাশয়ে করে তিনি নিজে ফেলে দিলেন তলোয়ার হাতে নিলেন গলার মধ্যে ছুরি চালাবেন যুদ্ধের ময়দানে রক্তাক্ত অবস্থায় রণাঙ্গনের ময়দানে হযরত আলীকে সে মারার বহু চেষ্টা করে যে পারল না যখন হযরত আলী তাকে ধরাশয়ে করে তার বুকের মধ্যে চড়ে বসেছে গলার মধ্যে ছুরি চালায় দেবে এমন সময় লোকটা যখন দেখলো আমি তো হেরেই গেলাম আলীর সাথে কোনো অংশ তো পারলামই না নিজের মুখ থেকে থুতু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার মুখের মধ্যে মেরে দিয়েছে এই আচরণটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে বড় আঘাত করেছে হিট করেছে আরো বেশি ক্রোধের সঞ্চার হয়েছে উতিত্ব ছিল উচিত ছিল আমি আপনি যদি হতাম আমাদের মনের অবস্থা এমন হতো এখন যদি ওকে আমি পাঁচ টুকরা করতাম আমার মুখে থুতু মারার পরে আমি 10 টুকরা করে ফেলবো কথা বলেন ঠিক কি না এটা স্বাভাবিক মেজাজের ব্যাপার কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো মুখের মধ্যে থুতু মারার সাথে সাথে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ওই লোকটাকে আজাদ করে দিলেন মুক্ত ছেড়ে দিলেন একটা ফুলের টুকাও তার গায়ের মধ্যে আর দিলেন না লোকটা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আর ভাবছি এক কদম সামনে চলে যায় তো দু কদম পেছনে আসে আর মন মনে ভয় পায় না জানি পেছন দিক থেকে আমাকে হামলা করে নাকি
এত বড় আক্রোশ থাকার পরে যেখানে আমি তাকে ধরাশয় করে ফেললে আমি তাকে হত্যা করে ফেলতাম কিন্তু এই লোকটা আমাকে ছাড়লো কেন আমাকে মারলো না কেন এই প্রশ্নের কোনো জবাব তিনি পাচ্ছিলেন না নিজে নিজে এই জন্য এক কদম সামনে যান বিবেক তাকে দু কদম পিছিয়ে দেয় এক কদম সামনে যায় বিবেক তাকে দু কদম পিছিয়ে দেয় এভাবেই তিনি চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে কওমের কাছে গিয়া বলে রাজাতু মিন খায়রিন নাস আজকে আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষের কাছ থেকে ফিরে এসেছি আরো সুবহানাল্লাহ আস্তে বলেন সুবহানাল্লাহ ওই কাফেরটা বলছে আমি আজকে জীবনের শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে ফিরে এসেছি সবাই বলল শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে ফিরে এসেছো মানে বলে হ্যাঁ যুদ্ধের ময়দানে আলী সাদাবার লড়াই হচ্ছিল আলী ইবনে আবি তালিব আসাদুল্লাহিল গালিব আল্লাহর বিজয় সিংহটার লকব ওই তার সাথে আমার লড়াই চলছে কিন্তু আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে আমি তাকে মারার জন্য কত চেষ্টা করেছি আর সেও আমাকে ধরাশয় করার চেষ্টা করেছে এক পর্যায়ে আমাকে ধরাশয় করেই ফেলেছে ঘোড়ার মধ্যে ছুরি চালাবে এই মুহূর্তে আমি তার মুখের মধ্যে থুতু মারলাম ওই লোকটা আমাকে ছেড়ে দিয়েছে আমি ভাবতেই পারছি না এত বড় দুশ্মনকে মানুষ ক্ষমা করতে পারে এটা আমি কল্পনাই করতে পারিনি এটা আবার কোন দর্শন এটা আবার কোন ধর্ম এটা কোন আদর্শ এই আদর্শের নাম হচ্ছে ইসলাম এই আদর্শের নাম কি এই আদর্শের নাম ইসলাম যুদ্ধ শেষ হওয়ার পরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহার কাছে এসেছে প্রশ্নের সুরাহা করার জন্য মনের মধ্যে তো প্রশ্ন রয়ে গেল এত বড় শত্রু আমি আমাকে মারলো না কেন আলীকে ডাক দিয়ে বলে আলী তুমি আমারে মারলে না কারণটা কি আমাকে বলবে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা বলছেন আল্লাহর বান্দা শোনো তোমার প্রতি আমার যে রাগ তোমার প্রতি যে গুস্সা ছিল সেই গুস্সাটা আমার ব্যক্তি আক্রোশ থেকে নয় আমি যতটুকু রাগ গুস্সা করেছিলাম তো আল্লাহর জন্যই করেছিলাম কারণ কোন মুসলমান অপর মুসলমানকে নিজের ক্ষোভ মিটাবার জন্য হত্যা করতে পারে না মারতে পারে না আমি যখন তোমার উপর চড়াও হতে চেয়েছিলাম একমাত্র আল্লাহর দিনের জন্যই হতে চেয়েছিলাম আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্যই চেয়েছিলাম কিন্তু যখন তুমি আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিলা তখন তোমার প্রতি আমার শুধুমাত্র দিনই আক্রোশ নয় আমার ব্যক্তিগত আক্রোশ তৈরি হলো আমার মনে চাচ্ছিল তোমাকে কেটে টুকরা টুকরা করে লবণ দিয়ে রোদ্রে শুকাই দিই এত বেশি জিদ এত বেশি ক্ষোভ তোমার প্রতি আমার সৃষ্টি হয়ে গেল তখন আমি মনে মনে ভাবলাম এই মুহূর্তে লোকটাকে যদি আমি হত্যা করে ফেলি আমার মনের মধ্যে নিয়তটা তো পৃথিবীর কেউ না দেখলেও একজন সত্তা আছেন তিনি দেখতে পান তিনি কে কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করতেন না আলী ওই লোকটাকে হত্যা করেছিল কেন আমি যদি আল্লাহকে বলতাম রব্বুল আলামিন তোমার খুশির জন্য করেছি হয়তো আমি ধরা পড়ে যেতাম কারণ এখানে শুধু আল্লাহর খুশি ছিল না আমার ব্যক্তি আক্রোশ ছিল আমার রাগ ছিল আমার গুস্সা ছিল আমি মনে মনে ভাবলাম এই আমলটা করার ক্ষেত্রে যেখানে একমাত্র আল্লাহর সন্তুষ্টি হওয়া দরকার ছিল কিন্তু এখানে আমার মনস্তুষ্টির নিয়তটাও ঢুকে গিয়েছে এই জন্য আমি তোমাকে হত্যা করি নাই কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি লোকটা বলে এটাই যদি কোন ধর্মের দর্শন হয়ে থাকে এটা যদি কোন ধর্মের আদর্শ হয়ে থাকে যে মানুষ মারেও আল্লাহর জন্য বাঁচেও আল্লাহর জন্য এই যদি কোন ধর্মের দর্শন হয়ে থাকে সেই ধর্ম মিথ্যা হতে পারে না সেই ধর্ম সত্য কোনো সন্দেহ নাই লোকটা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যুবক ভাইরা এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা যদি কারো উপর ক্ষিপ্ত হয়ে যায় কোনো বুদ্ধিজীবীর উপর যদি ক্ষিপ্ত হয়ে যায় কোনো নেতার বিরুদ্ধে যখন ক্ষিপ্ত হয়ে যায় বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের উপর যদি আমরা রাগান্বিত হই গুস্সা করে কথা বলি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ব্যক্তি আক্রোশে রাগ হই না রাগ হই ইসলামের স্বার্থে রাগ হই দিনের স্বার্থে কথা বলুন ঠিক কি না এই জন্য কাফের বেঈমান মুরতাদেরা ইসলামের দর্শনের উপরে কোনো আঘাত করলে আমরা সহ্য করতে পারি না আমরা প্রতিবাদ মুখর হয়ে যাই আপনারা জানেন আমাদের ব্যক্তিগতভাবে কত আক্রমণ মানুষ কত জায়গা থেকে করে কত হুমকি দেয় ধমকি দেয় ভয় দেখায় বিধি দেখায় আমাদেরকে বাধাগ্রস্ত করার আমাদের ব্যক্তিগত কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য কত ষড়যন্ত্র চালায়
আমরা নীরবে সব সহ্য করি কিন্তু ধর্মীয় আঘাত যখন আসে তখন সহ্য করি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে আমরা সহ্য করি না কুরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করি না ইসলামের পর্দা পুশিদা বিধানের বিরুদ্ধে যখন কেউ কথা বলে আমরা সহ্য করি না কোন মুসলমানের ঘরের সন্তান যদি মূর্তি পূজার পক্ষে কথা বলে তখন আমরা ইসলামের স্বার্থে দ্বীনের স্বার্থে সেটা মেনে নিতে পারি না আমি বড় আশ্চর্যান্বিত হয়ে যাই আজকে বর্তমান সমাজের কিছু আলেম নামের জালেম দাড়ি টুপিওয়ালারা তারা তথা কথিত উলামা আমি তাদেরকে বলি উলামা ইসু যারা মূর্তির পক্ষে কথা বলে ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কার কাবা ঘরের ভিতরে 360 খানা মূর্তি যেখানে ছিল ওই 360 খানা মূর্তির মধ্যে একটা মূর্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছিল একটা মূর্তি ইসমাঈল আলাইহিস সালাম তার মূর্তি ছিল একটা মূর্তি হযরত মারিয়াম আলাইহাস সালাম তার মূর্তি সেখানে ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূর্তি কেউ রাখেন নাই একটা ভাস্কর্যও রাখেন নাই সবগুলাকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছেন বিশ্বনবী ঘোষণা করলেন বুইস্তু লি কসরিল আসনাম পৃথিবীতে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে মূর্তি বিনাশ করে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য ও মুসলমান ভাইরা আমার এই জন্য সবিনয় আপনাদের সামনে আরজ করতে চাই আপনারা বলতে পারেন এক বাক্যে জবাব দিয়ে বলেন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে কি মূর্তি পূজার কোনো সমর্থন আছে না আরো জোরে না মূর্তি বানাবার সমর্থন রয়েছে না ভাস্কর্যের সমর্থন রয়েছে না কোনো সমর্থন নাই এই যদি স্পষ্ট ভাষায় বলি কোন মুসলমান সেটাকে বরদাস্ত করতে পারে না কোন মুসলমান সেটা সহ্য করতে পারে না চিটাগং এর তথা কথিত এক মৌলবি বলে কুরআন শরীফে আসনাম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তামাসিল নিষিদ্ধ করা হয় নাই আসনাম মানে মূর্তি তামাসিল মানে ভাস্কর্য সে ব্যাখ্যা করার চেষ্টা করলো কিন্তু এই মূর্খ কত বড় জাহেরে মুরাক্কাব কুরআন শরীফের আয়াতটা নিজে পড়তেও জানে না তরজমাও করতে জানে না ব্যাখ্যাও জানে না বিশ্লেষণও জানে না ভাস্কর্য আর মূর্তির মধ্যে একটা পার্থক্য হচ্ছে মূর্তি দাঁড়িয়ে থাকে বাঁশের উপরে ভাস্কর্য দাঁড়িয়ে থাকে রডের উপরে কথা বলেন ঠিক কি না এটা একটা বড় পার্থক্য আরেকটা পার্থক্য হচ্ছে ভাস্কর্যের পূজা হয় না কিন্তু মূর্তির পূজা হয় কিন্তু ইসলাম হচ্ছে সেই ধর্মের নাম যে ধর্মে যে মূর্তির পূজা হয় সেটাও হারাম যে মূর্তির পূজা হয় না সেটাও হারাম হাদিস শুনেন আল্লাহর নবী কি বলেন হুজুর বলেন ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতিল মুসাদদিরুন কিয়ামতের মাঠে জাহান্নামে যাদের সাজা সবচেয়ে বেশি দেওয়া হবে তাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা প্রাণীর ছবি অঙ্কন করত দুনিয়াতে প্রাণীর ছবি যারা আঁকিয়েছে প্রাণীর ছবি যারা এঁকেছে ভাস্কর্য যারা বানিয়েছে মূর্তি যারা বানিয়েছে হাশরের মাঠে ওদেরকে বলা হবে জাহান্নামে টেনে ধরে বলা হবে আহিউমা খলাকতুম আমার সৃষ্টির মতো যে প্রাণীটা তোমরা তৈরি করেছিলে যে আকৃতি তোমরা বানিয়েছিলে তার মধ্যে রুহের সঞ্চার করো প্রাণের সঞ্চার করো আমার ভাইরা জবাব দিয়ে বলেন বিশ্বের কোন মানুষের দ্বারা কি এটা সম্ভব হবে আরো জোরে বলতে হবে পৃথিবীর কোন মানুষের দ্বারা এটা সম্ভব হবে না এই জন্য তাদেরকে কঠিন সাজা দেওয়া হবে আরেকটা ইতিহাস আপনাদেরকে স্মরণ করায় দিই ভাস্কর্যের পক্ষে যেই মুসলমানরা কথা বলেন কুরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এই পৃথিবীতে মূর্তি পূজা তো একদিনেই শুরু হয় নাই ইসলাম প্রথম মানুষ প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে 1000 বছর পর্যন্ত এই পৃথিবীতে মূর্তি পূজার নাম গন্ধও ছিল না 1000 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পাঁচজন সন্তান কয়জন আরো জোরে এটা আমার বানানো ওয়াজ নয় লেখা আছে 30 পারা কোরআনের সূরা নূহের মধ্যে 29 নম্বর পারায় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পাঁচজন ব্যক্তি একজনের নাম হচ্ছে ওয়াদদুন একজনের নাম হচ্ছে সুয়াউন একজনের নাম হচ্ছে ইয়াউক আরেকজনের নাম হচ্ছে ইয়াউক আরেকজনের নাম হচ্ছে নাসরা এই পাঁচজন ছিল আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানদের মধ্যে বড় নেককার সন্তান ওই নেককাররা মারা যাওয়ার পরে তার সন্তানরা মনে মনে ভাবলো যে আমাদের বাপ দাদারা আমাদের এই মনীষীরা এত দামি মানুষ ছিলেন তাদেরকে স্মরণীয় রাখার জন্য
তাদের একটা ভাস্কর্য আমরা বানাই রাখি, মানুষ যেন যুগ যুগ ধরে তাদেরকে মনে রেখে একটা স্পৃহা গ্রহণ করে। এই উদ্দেশ্যে সর্বপ্রথম পৃথিবীতে ভাস্কর্য বানানো হয়। এই ভাস্কর্য যারা বানালো তারা কি পূজার নিয়তে বানিয়েছিল? আরো আসতে বলে পূজার নিয়তে বানিয়েছিল? কোরআন বলে না পূজার নিয়তে বানাইনি, ওরা বানিয়েছিল স্মরণীয় রাখার জন্য। যারা বানিয়েছে তাদের ইন্তেকাল হলো শতাব্দী গুজরাইয়া গেল, এক শত বছর অবার হওয়ার পর পরবর্তী প্রজন্ম যখন এসছে শয়তান তাদেরকে বলল তোমরা কি জানো এই যে ওয়াদদুন সুআউন ইয়াগুস ইয়াউক নাসরা, এই যে তোমার আত্মীয় স্বজন এগুলো বানিয়ে রেখেছিল কি উদ্দেশ্যে বানিয়েছে? তারা বললো না সে তো জানি না আমরা কি উদ্দেশ্যে বানিয়েছে। তারা হচ্ছে পৃথিবীর মহামানব, আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা। তারা তারা আল্লাহর কাছে এতটাই মাহবুব এবং পিয়ারা ছিলেন যে তাদেরকে দেখে দেখে শুধু ইবাদতের স্পৃহা বাড়ে তা নয়, বরং তাদেরকেও ডাকলে আল্লাহ খুশি হয়ে যায়। এই হচ্ছে তাদের মহাপরিকল্পনা। শয়তানের এই পরিকল্পনা যে সৎ নিয়তে ভালো নিয়তে স্মরণীয় বরণীয় মানুষগুলোকে স্মরণীয় রাখার জন্য যে ভাস্কর্য তৈরি হয়েছিল পাঁচজন, এই পাঁচজন ব্যক্তিকে প্রজন্মের পর প্রজন্ম এসে তারা ওই ব্যক্তিদেরকে সরাসরি পূজা করতে শুরু করে, তখন থেকেই পৃথিবীতে শিরকের সূত্রপাত হয়, এই দুনিয়াতে শিরিক মূর্তি পূজা শুরু হয়। এই জাতি গোষ্ঠীকে মূর্তি পূজা থেকে বের করে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন, সেই নবীর নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই জাতি গোষ্ঠীকে ওয়াদদুন সুআউন ইয়াগুস ইয়াউক নাসরা, এই পাঁচ মহামনীষীর মূর্তির সামনে যেন সেজদা না দেয়, তাদের উপাসনা যেন না করে, তাদের কাছে যেন না চায়, মানুষ যেন প্রকৃতপক্ষে স্রষ্টাকে চিনতে পারে জানতে পারে, এই জন্য আল্লাহ পাক যে নবীকে পাঠালেন সেই নবীর নাম কি? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে আগমন করলেন, এক বছর দু বছর নয় এক টানা সাড়ে নয় শত বছর পর্যন্ত অবস্থান করলেন জমিনে, মানুষদেরকে দাওয়াত দিলেন, মাত্র 80-82 জন মানুষ ঈমান আনলো। এমন অবস্থা হলো রাতের আধারে দিনের আলোতে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু এমন না ফরমান, তারা তো চেষ্টা তো এই কথা শুনবে, দূরের কথা কোরআন মাজিদে এসেছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ইন্নি দাআউতু কওমি লাইলাহু ওয়া নাহারা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। রব্বুল আলামিন আমি আমার জাতিকে রাতের আধারেও দাওয়াত দিয়েছি, দিনের আলোতেও দাওয়াত দিয়েছি, ফায়দা হয় নাই, ওরা আমার থেকে আরো দূরে সরে গেছে। আমি যখন এদেরকে আহ্বান করতাম তোমার কথা যখন বলতাম এরা কান দিয়ে কথা যেন না শুনে নিজের কানের মধ্যে নিজের আঙ্গুল ঢুকায় রাখতো, জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ, তারা আমার ওয়াজও শুনতো না। আজকেও সমাজের মধ্যে নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী এরা আলেমদের ওয়াজ শুনে না, কথা বলে ঠিক কিনা? দুই একটা সময় শুনে হেদায়েত নেওয়ার নেওয়ার জন্য না, আলেমদের ভুল ধরার জন্য। কি বলেন এই মুসল্লি সমাজে আছে না নাই? আপনারা কি মনে করেন সব মুসল্লি হুজুরের কাছ থেকে ওয়াজ শুনে হেদায়েত নেওয়ার জন্য যায়? যার প্রকৃত মুসলমান তারা ইমাম সাহেবের কাছ থেকে হেদায়েত নিতে যায়, আর সমাজের মুনাফিক যারা ইমাম সাহেবের ভুল ধরার জন্য মসজিদে যায়, কথা বলেন ঠিক কিনা? এগুলা মুনাফিক, লেবাসে পোশাকে মুসলমানদের মতো মনে হবে কিন্তু এরা মুনাফিক। তারা আলেমদের বয়ান শুনতে চায় না, আলেমদের বয়ান তারা কানে গেলে মনে করে যে আমি যদি আবার হিদায়ত পেয়ে যাই, আর আলেমদের কথা শুনতে হবে কেন, আমি কি আর কম জানি, আমি কি কম বড় মৌলবি, কথা কন আছে না নাই? লোক আছে অহংকার এত বেশি যে আলেমদের বয়ান বসে শুনবে যে আমরা কি ধর্ম সম্পর্কে কম জানি না, হুজুরের কথা শুনতে হবে? যার কারণে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সমাজের বিশিষ্ট জন যারা যারা সমাজের মধ্যে বেশি টাকার মালিক আধিপত্যশীল যারা, বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে মাহফিলে খুঁজে পাওয়া যায় না, কিন্তু গরিবদেরকে বেশি পাওয়া যায়। আবার এটা সবার ক্ষেত্রে প্রয়োজন, সমাজের মধ্যে অনেক প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তিও আছে ইসলামের দরদ মাখা মন নিয়ে আলেমদের বয়ান শোনেন, এমন আল্লাহর খাস বান্দাও আছে না নাই?
তাদের জন্য অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করছি আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতকে আলোকিত বানায় দেন আরো জোরে কোন আমিন যখন তিনি মানুষকে দাওয়াত দিচ্ছিলেন তখন তারা বলল قالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ويغوث ويعوق ونسرا قرآن مجید اللہ پاک بولن ترا بولو لا تذرن آلهتكم نبی دعوت دیبی آر ایک کتھا شنے تم را تمہا در دیب دیبی کی سرے دیبی اپاشنا سرے دیبی ایتا گلو کر بنا বিশেষ করে ওয়াদুন সুয়ারুন ইয়াগুস ইয়াউক নাসরা এই যে পাঁচজন তোমাদের বড় ঠাকুর আছে এদেরকে ভুলেও ছেড়ে দিও না কোরআনে লেখা আছে না নাই আমি যে কথাগুলো বলছি আমার কথাটা বাড়িতে গিয়ে কোরআন খুলে বাস্তবতা মিলায় নেবেন অন্ধত্ব কেটে যাবে আমাদের কেবল আমরা নাকি ধর্মান্ধ কোরআন পড়লাম আমরা কোরআন সুন্নার চশমা লাগালাম আমরা পায়খানা করে পানি নাই না ওরা আমাদেরকে ধর্মান্ধ বলে কথা বলেন ঠিক কি না ধর্মান্ধ তো সেই ব্যক্তি যার মধ্যে ধর্মের জ্ঞান নাই দুনিয়া সব বুঝেছে ইসলাম বুঝতে পারে না কথা বলেন ঠিক কি না এরাই হচ্ছে ধর্মান্ধ ওরা আলেম সমাজকে ধর্মের ব্যাখ্যা শেখায় অলাবরে হুজুররা বুঝে না মূর্তি কোনটা ভাস্কর্য করতে আমরা বুঝি না তোরা বুঝিস বেটা বারো বছর লেখাপড়া করলাম আমরা কোরআন পড়লাম হাদিস পড়লাম ইজমা পড়লাম কিয়াস পড়লাম তাফসীর পড়লাম স্বয়নে স্বপ্নে জাগ্রত অবস্থায় কিতাবকে মুখের মধ্যে লাগিয়ে ঘুম পড়লাম আমরা ইসলাম বুঝলি মূর্খরা ওদের কাছ থেকে আমার ব্যাখ্যা শুনতে হবে জাহেল আমাকে কোরআনের ব্যাখ্যা শেখাবে মূর্খ আমাকে ইসলামের ব্যাখ্যা শোনাবে সেই ব্যাখ্যা অন্তরপক্ষে সচেতন করে মুসলমান মেনে নিতে পারে না কথা বলে ঠিক কিনা আমি জানতে চাই আপনাদের কাছে কোরআন সুন্নাহর ব্যাখ্যা কি আলেমদের কাছ থেকে নেবেন না জাহেলদের কাছ থেকে নেবেন আলেমদের কাছ থেকে ব্যাখ্যা নিতে চান তারা আমি দুহাত দেখতে চাই ভাই আমার স্টেজে অনেক উলামা ইকরাম আমার ডানে বামে পেছনে বসে আছেন আমার সামনে অনেক উলামা ইকরাম আছেন আমি আপনাদের সামনে কথা বলছি এর মানে আমি অনেক বড় হুজুর নই আমার যে মহাকিক মুদাক্কিক মহাজ্ঞানীরা এখানে আছেন সশ্রদ্ধভাবে আপনাদের সামনে আমি সাক্ষ্য গ্রহণ করছি উলামা ইকরাম এক বাক্যে জবাব দিয়ে বলবেন ইসলামে মূর্তি বলেন ভাস্কর্য বলেন কোনোটার অনুমোদন কি ধর্মে আছে আরো জোরে বলতে হবে আছে সর্বস্তরে ওলামা ইকরাম এক বাক্যে যা স্বীকৃতি দিলেন আপনারা তা মানতে নারাজ হয়ে গেলেন করে না করে না আত্মঘাতী কাজ যদি আপনাদের করতে মনে চায় তো করে কিন্তু মনে রাখবেন আজকের এই কথাগুলো কাল হাসরের ময়দানে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আপনি তো নবী নূহ আলাইহিস সালামের মতো কানে তার উম্মতদের মতো কানে আঙ্গুল ঢুকাননি এই কথা আপনাদের কান পর্যন্ত আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এই জন্য আত্মঘাতী কাজ কেউ করতে যাবেন না দেশের যদি কোনো বরেণ্য ব্যক্তি থাকেন তাকে স্মরণীয় রাখার জন্য তার মূর্তি বানাতে হবে না কারণ এই পৃথিবীতে সবচেয়ে স্মরণীয় বরণীয় মর্যাদার পাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীতে পৃথিবীর কোন প্রান্তে আপনারা বলুন হুজুরের কোনো মূর্তি আছে আরো জোরে রাখার কোনো প্রয়োজন আছে আমার রসুলের চেয়ে বেশি স্মরণীয় মানুষ বেশি মনে রেখেছে এমন কোন নেতা কর্মী পৃথিবীতে আছে বহু ভাস্কর্যওয়ালাদের নাম মানুষ জানে না তাদের ভাস্কর্যের মাথার উপরে কাক পায়খানা করেছে পাখি পায়খানা করে না পাক করে দিয়েছে ইতিহাস রয়েছে তাদের নাম অনেকেই মানুষ জানে না কিন্তু আমার রসুলের কোনো ভাস্কর্য নাই পৃথিবীর কোনো নবীর ভাস্কর্য নাই কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের নাম শ্রদ্ধার সাথে মানুষ স্মরণ করবে এটা শুধু এটাই বোঝাতে চেয়েছি আদর্শবান কোনো ব্যক্তিকে স্মরণীয় রাখার জন্য ভাস্কর্যের কোনো প্রয়োজন হয় না ভালো কাজের মাধ্যমে স্মরণীয় রাখতে হয় ও যুবক ভাইরা আমার এই কথাগুলো আপনাদের কাছে কেন বললাম ভালো করে শুনে রাখেন
কুরআন এবং সুন্নাহর প্রকৃত ইলম এবং ব্যাখ্যা যদি আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু আমরা গোমরাহ হয়ে যাব, বিভ্রান্ত হয়ে যাব, আমাদের অজান্তে আমরা ঈমান হারিয়ে ফেলব। এত কষ্ট করে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমল যদি বরবাদ হয়ে যায় তাহলে লাভটা কি হলো? আমার নামাজ কার জন্য, আমার রোজা কার জন্য, আমার হজ কার জন্য, যাকাত কার জন্য, এখানে বসে আছেন কার জন্য? আল্লাহ পাক যেন কবুল করে নেন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার ভাইয়েরা, কাউকে যদি মোহাব্বত করতে হয় তো আল্লাহর জন্য করবেন। আমি আব্দুর রহিম আল মাদানী আপনাদের সামনে আবার পরিষ্কার করে বলি, কোরআন সুন্নার বিরুদ্ধে যদি আমি কোনো কথা বলি কিংবা কোনো ব্যাখ্যা চালায় দেই, আপনি আমার কথাকে ও ডাস্টবিনে ছুঁড়ে মারবেন, আমাকে মোহাব্বত করবেন, ইসলামের জন্য ভালোবাসবেন, ইসলামের জন্য। আমি যদি ইসলামের বিরুদ্ধে চলে যাই আপনারা আমাকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবেন, ওপেন ঘোষণা। অযুবান ভাইরা আমার, মা বোনেরা আমার, এই জন্য বলি ভালো করে মনে রাখেন, অন্তরের মধ্যে হাসাদ জায়গা দেওয়া যাবে না, হিংসা বিদ্বেষের জায়গা দেওয়া যাবে না, এমনকি অন্তরের মধ্যে কোনো প্রকারের বখিলামিও জায়গা দেওয়া যাবে না, বখিলামি করা যাবে না। কারণ টাকা পয়সা দেওয়ার মালিককে, ধন দেওয়ার মালিককে আল্লাহ পাক বলে, মনে রেখো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল কাযিমিনাল গায়্যা ওয়াল আফীনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনীন। সচ্ছল অবস্থায়, অসুস্থ অবস্থায়, যে অবস্থায় আপনি থাকেন না কেন, আল্লাহর রাহে আপনি খরচ করুন, আল্লাহকে পাওয়ার জন্য আপনি খরচ করুন, আল্লাহর মহব্বতে আপনি খরচ করুন। কারো হক নষ্ট করতে যাবেন না, পারলে আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য খরচ করবেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা এতিম ছেলে হুজুরের কাছে এসে নালিশ করল, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আমার একটা খেত আছে, ওই ক্ষেতটা আমি বাউন্ডারি করতে চাচ্ছিলাম, আমি যখন সমান বাউন্ডারি করতে গেলাম দেখি আমার সীমানার মধ্যে আরেক ভাইয়ের একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা যদি আমি কিনে নিতে পারি তাহলে আমার বাউন্ডারি, আমার জায়গাটা সমান হয়ে যায়, আর ওই গাছটা যদি আমি কিনে না নিতে পারি তাহলে আমার বাউন্ডারিটা বাঁকা হয়ে যায়, আমি ইয়াতিম মানুষ। ওই গাছটার যিনি মালিক, ওই গাছের মালিকের নাম হচ্ছে আবু লুবাবা, আমি তাকে ব্যক্তিগতভাবে প্রস্তাব দিয়েছি গাছটা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে আমি কিনে নেই, কিন্তু তিনি আমাকে দেন নাই, আপনার কাছে আসলাম, আপনি হচ্ছেন আমাদের নেতা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটা কথা বললে আবু লুবাবা অবশ্যই শুনবে। হুজুর তাকে ডাকলেন, ডেকে বললেন, আবু লুবাবা, টাকার বিনিময়ে এতিম লোকটা, এতিম বাচ্চাটা তোমার কাছ থেকে খরিদ করতে চাচ্ছে, তুমি তার কাছে বিক্রি করো, তুমি যদি বিক্রি করো তাহলে আমি অনেক খুশি হব। এতে তার মন গলল না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অ্যাডভান্স করে বললেন, তুমি যদি তার কাছে এই খেজুর গাছটা বিক্রি করো তাহলে আমি জান্নাতের মধ্যে তোমার জন্য একটা খেজুর গাছের সুসংবাদ দিচ্ছি। এই লোভনীয় প্রস্তাবেও আবু লুবাবার মন গলল না, জান্নাতে খেজুর গাছ পাবে এ কথা শুনেও ওই খেজুর গাছে বিক্রি করবে না, হয়তো তার কাছে কোনো কারণে হয়তো প্রিয় ছিল, হতে পারে না এরকম, হয়তো কোনো কারণে অধিক দামি হতেও পারে কারো কাছে, তিনি বিক্রি করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন, জান্নাতের মধ্যে খেজুর গাছের বিনিময়ে তাও বিক্রি করছে না, এই কথাটা শোনা মাত্র পাশেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপাধি ছিল আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, হে আল্লাহর হাবিব, আমি যদি কোনো ক্রমে ওই খেজুর গাছটা কিনে এই এতিম ছেলেটাকে দান করে দেই তাহলে জান্নাতের যে সুসংবাদ দিলেন যে বেহেশত একটা খেজুর গাছ পাওয়া যাবে, ওই গাছটাকে আমি পাবো। আবু দাহদা বলছে, আমি যদি যে কোনো মূল্যে এই খেজুর গাছটা কিনে যদি আমি তাকে দেই, এতিম ছেলেটাকে দেই,
তাকে মেনে যেভাবে করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি ওই খেজুর গাছটা যে খেজুর গাছ বেহেশতে আছে আমি কি সেই সুসংবাদের ভাগীদার হব? হুজুর বলে তুমি অবশ্যই হবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন মক্কা মদিনাতুল মুনাওয়ারার সর্বাধিক সুন্দরতম একটা খেজুর বাগানের মালিক, বিশাল একটা খেজুর বাগান যেখানে 600 খেজুরের গাছ আছে, 600 খেজুরের গাছ, আবার সেখানে সুপেয় পানির জন্য একটা কুয়া আছে এবং সেখানে একটা বাংলো বাড়িও আছে যেখানে তিনি তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসবাস করেন। এটা মদিনার সবাই জানে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবার কাছে গিয়ে বলছে, আবু লুবাবা আমি ওই গাছটা খরিদ করতে চাই, বিনিময়ে আমার যে বিখ্যাত বাগান মদিনার সবাই যেটা চেনে সবাই যেটা জানে এই 600 গাছের বাগানের বাংলো বাড়িটা আমি টোটালি তোমাকে দিয়ে দিতে চাই, বিনিময়ে তুমি আমার কাছে 1 টাকা গাছ বিক্রি করবে। এই কথাটা শুনে আবু লুবাবা যেন বিশ্বাসই করতে পারছে না যে এটা কি সম্ভব নাকি আমি স্বপ্ন দেখছি, এটা বাস্তব না স্বপ্ন। তিনি ধাঁধায় পড়ে গেলেন। আবু লুবাবা পরক্ষণে যখন দেখলেন এর চেয়ে লোভনীয় প্রস্তাব আর এর চেয়ে লাভজনক ব্যবসা তো দুনিয়াতে আর নাই, 1 টাকার বিনিময়ে 600 গাছ, আবার বিশাল জমি, আবার বাংলো বাড়ি, আবার কুয়া, সব ফ্রি পাচ্ছি একটা গাছের বিনিময়ে, এই তুচ্ছ একটা গাছের বিনিময়ে। তিনি রাজি হয়ে গেলেন। তিনি বললেন, আবু দাহদা তোমাকে গাছটা আমি দিয়ে দিলাম, তুমি বাড়ি দিয়ে দাও। জবানে কেনা বেচা হয়ে গেল। তিনি বলছেন, আমার টোটাল বাড়ি, আমার গাছ, জমি সব তোমার নামায় দিয়ে দিলাম। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এতিম ছেলেটাকে বললেন, ছেলে যাও, ওই যে গাছের কথা বললা যে গাছটার কারণে তোমার ওয়াল সোজা হচ্ছে না, ওই গাছটাকে তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। এবার রসূলের কাছে এসে আবু দাহদা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমি জান্নাতের সেই গাছটার মালিক হয়েছি? আল্লাহর হাবিব হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাসতেছে আর বলছে, আবু দাহদার জন্য জান্নাতে যে কতগুলো গাছ আছে আল্লাহ পাকই ভালো জানে। এটা একবার আর দুবার নয়, আল্লাহ নবী এই কথাটা মিরারন বহুবার জবানে উচ্চারণ করেছেন, কয়েকবার উচ্চারণ করেছেন, হাদিসটা বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীর চেহারার দিকে তাকিয়েছিলাম, হুজুর হাসতেছিলেন, আর কতবার বলেছেন যে আবু দাহদার জন্য জান্নাতের মধ্যে কতগুলো গাছ যে আছে আল্লাহই ভালো জানেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বাড়ি গিয়ে স্ত্রীকে বলছেন, ঘর ছাড়া বাড়ি ছাড়া, সন্তান নিয়ে বের হয়ে যাও, এটা বিক্রি করে দিয়েছি। আবু দাহদার স্ত্রী বলছে, এত বড় বাড়ি, এতগুলা গাছ, এত সুন্দর একটা বাংলো বাড়ি, নিঃসন্দেহ বহু মূল্যে আপনি বিক্রি করে দিয়েছেন। বলে, হ্যাঁ, এত বেশি মূল্যে বিক্রি করে দিয়েছি তার কোনো মূল্যই হয় না। বলে, সেইটা কি? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটা খেজুর গাছ পাবো, জান্নাতের গাছের বিনিময়ে তুচ্ছ বাড়িখানা বিক্রি করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাহদার স্ত্রী তিনি বললেন, আপনি তাহলে তো বিশ্বের সবচাইতে দামি মূল্যে আপনার বাড়িটা বিক্রি করে দিয়েছেন, এর চাইতে দামি মূল্য পৃথিবীতে আপনারে আর কেউ দিতে পারবে না। ভাইরা আমার, পরকালকে তারা কিভাবে প্রাধান্য দিয়েছেন আর আমরা কিভাবে প্রাধান্য দেই? আমরা পরকালের কথা কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দেই, বিশ্বাস আমরা করতে চাই না। অথচ আল্লাহ আল্লাহ পাক নিজে বলেছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশুর আমসালিহা, কেউ যদি একটা ভালো কাজ জমিনে করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য সুখে দুঃখে ধনাঢ্য অবস্থায় যে কোনো অবস্থাতে আমাদেরকে খরচ করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায়। আল্লাহ যেন করার তৌফিক দান করেন। আমিন। বখিলামি করা যাবে? ঈসা আলাইহি সালাতু সালাম শয়তানকে জিজ্ঞেস করলেন, বস্তার মধ্যে কি নিয়ে যাও, মনে আছে? কয় বস্তা নিয়ে যাচ্ছিল? 3টা বস্তা নিয়ে যাচ্ছিল। প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা, গোটা দুনিয়া ঘুরে ঘুরে বখিলদের কাছে বিক্রি করবে, ধনীদের কাছে বিক্রি করবে, বাস্তবতা আছে না নাই? দ্বিতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে, দ্বিতীয় অবস্থার মধ্যে আছে জুলুম,
জুলুম কোথায় বিক্রি করবেন গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত রাজা বাদশা আছে ক্ষমতাশীল ব্যক্তি যারা আছে তাদের কাছে জুলুমের বস্তা বিক্রি করব যারাই ক্ষমতায় যাবে তারাই জুলুম করবে তারাই মানুষের উপর নির্যাতন চালাবে বাস্তবতা বিশ্বে আছে না নাই দু নাম্বার বস্তা তিন নাম্বার বস্তার মধ্যে কি আছে বলে তিন নাম্বার বস্তার মধ্যে আছে হিংসা কোথায় বিক্রি করবা বলে গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত আলেম উলামা আছে আলেমদের কাছে হিংসার বস্তা বিক্রি করব এবার সমাজের মধ্যে মিলায় নেন কয় অমুকে বড় হুজুর কয় না আমি হইলাম বড় হুজুর কথা কন ঠিক কি না কয় অমুক মসজিদে খদিব সাহেব কেমন আরো একটা ছাগল কয় এই পাশের মসজিদ ইমাম সাহেব বেশি একটা সুবিধার মাথায় সমস্যা আছে কয় তার পাশের মসজিদ ইমাম সাহেব কয় কেরাত সুন্দর না ওনার পাশের মসজিদ ইমাম সাহেব কয় সুর ভালো না কথা বোঝার চেষ্টা করে এরপর এর পাশে যিনি আছে কয় আমল আখলাক ভালো না চেহারা ভালো আছে মানে ওনার কাছে উনি নিজে ছাড়া আর কেউ ভালো না কথা বলেন আছে না নাই যে এই তবিয়তে অমুকে ভালো না তমুকে ভালো না সে খারাপ ও খারাপ তাকে জিজ্ঞেস করবেন হুজুর আপনার অবস্থাটা একটু শুনতে চাই তাকেই সরাসরি জিজ্ঞেস করবেন বুঝলাম সব খারাপ তা আপনার অবস্থাটা কি আবার ওনার ব্যাপারে যখন পাশের ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন বলে ও একটা গাধা কেন জানেন হিংসা হাসাদ হাসাদ অমুক হুজুরের নাম প্রথম লাইনে লিখেছেন আমি কি ওর চেয়ে কম বড় হুজুর নাকি আমার পেট তো 32 ইঞ্চি লম্বা বেটা আমার নামটা নিচে কেন বাস্তবতা আছে না কেন হয় জানেন হাসাদ হিংসা যাদের মধ্যে এগুলো রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা শুকনা খড়কুটাকে আগুন যেমন জ্বালিয়ে বর্ষীভূত করে দেয় হিংসা মানুষের আমলনামাকে ঠিক সেইভাবে শেষ করে দেয় এই জন্য হাসাদ অন্তর থেকে মুছে ফেলতে হবে উদার হতে হবে ভাইকে মহব্বত করতে হবে গীবত শেখায়েত পরনিন্দা চুগলখুরি ছেড়ে দিতে হবে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমার লিখিত একটা বই কত বছর আপনারা অনেকে এলান শুনেছেন স্টেজে বইগুলো আছে আর গাড়িতেও প্যান্ডেলের সামনে গাড়ি রয়েছে এর মধ্যে গোটা বাংলাদেশ থেকে অনেক নারীরা অনেক পুরুষরা আমাদেরকে ফোন দিয়ে বিভিন্ন মাসআলা জিজ্ঞেস করে এত মাসআলা আমরা আলোচক সফরে থাকি এত মাসআলা কি ফোনে বলা সম্ভব সম্ভব নয় বিশেষ করে রমজান আসলে ফোন বেশি আসে শুধু মাসআলা মা বোনরা এত অনেক অসংখ্য মাসআলা মা বোনদের ব্যাপারে আছে নামাজের ব্যাপারে পবিত্রতার ব্যাপারে রমজানের রোজার ব্যাপারে যেগুলো তারা কারো কাছে জিজ্ঞেস করার সুযোগও পান তখন এই সমস্ত প্রশ্নগুলোকে সুরাহা করে কোরআন সুন্নাহ ফিকহের কিতাবে রেফারেন্স সহ এই বইটা আমি লিখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই কিতাবটি উম্মতের নাজাতের জন্য উম্মার ইসলার জন্য হেদায়েতের জন্য কবুল করেন মাত্র 100 টাকা করে কপি বই স্টেজে আছে মুনাজাতের পরে নিজে পড়ার জন্য কিংবা ভাই মা বোনদেরকে হাদিয়া দেওয়ার জন্য আমি চাই এই কপিগুলো সারা উম্মার মধ্যে ছড়িয়ে যায় আল্লাহ যেন কবুল করে সকলে জন্য আল্লাহুম্মা আমিন ভাইরা একজন লোক উঠবেন না অনেক লম্বা সময় আপনারা বয়ান শুনেছেন রাত এখন 1টা বেজে গেছে আমি চাইনি এত সময় আপনাদের সামনে কথা বলতে আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম না এই জন্য যেহেতু আমাকে স্টেজে উঠাতেই অনেকটা দেরি করে ফেলেছে এই জন্য অনাকাঙ্ক্ষিতভাবে একটু লেট হয়ে গেল এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন আমার মা বোনদেরকে ক্ষমা করেন ইসলামের মূল কন্টেন্ট যেটা বিশুদ্ধ কন্টেন্ট আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন সকলে চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا ما وعدتنا
على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب العالمين গভীর রাত রাত একটা পার হয়ে গেছে কুরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো ইয়াতিমের মতো হাত দুখানা বাড়িয়ে দিয়েছি মেহেরবানি করে আলোচনার ভুল বিয়া তুমি ক্ষমা করে সাহাবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আত্মীয় স্বজনদের অন্ধকার কবরে চলে গেলেন কবরে আজাবকে মাফ করে দাও রব্বুল আলামিন জামালুল কোরআন কওমি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দাও ছাত্র উস্তাদ গার্জিয়ান মুহিব্বিন মুতাল্লিকিন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে কবুল করে নাও আয় আল্লাহ তাআলা জমিদাতা বিল্ডিং এর মালিক প্রতিষ্ঠানের মালিক বিশেষ করে আজকে মাহফিলে যিনি সভাপতি আছেন মেহেরবানি করে দ্বীন ইসলামের খিদমতটাকে তুমি কবুল করে নাও তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নাও উলামায়ে কামের পাশে থেকে দ্বীন ইসলামের খিদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আমিন অত্র এলাকার মাটির নিচে যত মরদেগান কবর মাটির মেহমান হয়েছেন মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত কবর আজাবকে বন্ধ করে দাও আয় আল্লাহ তাআলা যারা বয়ান শুনেছেন পর্দার অন্তরাল থেকে মা বোনেরাও বয়ান শুনেছেন মা বোনদেরকে মাফ করে দাও নিঃসন্তানী মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত যদি না থাকে মহাব্বত পয়দা করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন আলেমী দ্বীন বানিয়ে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب لا تذرني فردا وأنت خير الوارثين تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.